নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই ছট পুজো, তাই ছট পুজো স্পেশাল ঠেকুয়া রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। দারুণ খাস্তা মুচমুচে ঠেকুয়া বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করব। বিহারিতে ছট পুজোতে ঠেকুয়া তৈরি করা হলেও আমরা বাঙালিরাও কিন্তু ঠেকুয়া খেতে খুব ভালোবাসি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আমি দারুণ দারুণ টিপস দেব যাতে কি করে খাস্তা মুচমুচে ঠেকুয়া তৈরি করা যায় আর বেশি দিন ধরে এটাকে সংরক্ষণ করা যায়। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা ছোট বোলের মধ্যে নিয়ে নেব 100 গ্রাম চিনি। এখানে হাফ কাপ চিনি নিয়েছি। এবার এই চিনিটাকে অল্প জল দিয়ে ভিজিয়ে দেব। বেশি জল দেওয়ার দরকার নেই, জাস্ট চিনিটা ভিজে যাবে এই পরিমাণ জলে চিনিটাকে ভিজিয়ে দিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে একটা বোল নিয়ে তার মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ আটা। এখানে আমি 125 গ্রাম আটা নিয়েছি আর তার সঙ্গে অ্যাড করে দেব সম পরিমাণ, অর্থাৎ 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটাও 125 গ্রাম। এবারে এই আটা ময়দার মধ্যে অ্যাড করে দেব ঘি। হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখানে 100 গ্রাম ঘি দিয়েছি। ঘিয়ের পরিমাণটা কিন্তু এই পরিমাণেই লাগবে, তবেই কিন্তু ঠেকুয়াগুলো খাস্তা হবে। ঘিতে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। তবে ঘিয়ের পরিবর্তে ডালটা ব্যবহার করা যেতে পারে, সেক্ষেত্রে টেস্টের বদল ঘটবে, তবে রিফাইন্ড অয়েল কিন্তু একদমই চলবে না। এবারে ঘি অ্যাড করার পরে আমি খুব ভালো করে ময়দা আটাটাকে ঘিয়ের সঙ্গে ময়ন দেব। এই ময়নের কাজটা সময় নিয়ে ভালো করে করতে হবে। খুব ভালো করে ময়দা আর আটার মধ্যে ময়ন দিয়ে নিয়েছি। এই দেখুন, এরকম মুঠো করলে কিন্তু এটা একটা সুন্দর মুঠো মতো হয়ে যাবে আর ময়দা আটাটা দেখেও বোঝা যাচ্ছে ময়নটা খুব ভালো হয়েছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব ডেসিক্রেটেড কোকোনাট বা শুকনো গুঁড়ো নারকেল 1/2 কাপ। এই শুকনো নারকেল বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা বাড়িতে এনে এরকম গুঁড়ো করে নিতে পারেন অথবা শুকনো নারকেল গুঁড়োই একবারে কিনে নিয়ে আসতে পারেন, যার দাম 100 গ্রাম 30 টাকা। এই ঠেকুয়া তৈরি করার সময় আমরা ডেসিক্রেটেড কোকোনাট ইউজ করছি বা শুকনো নারকেলের গুঁড়ো ইউজ করছি। অনেকেরই প্রশ্ন আসতে পারে যে কেন, আমরা তো এমনি নারকেল কুড়িয়েও ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে বলি যে যদি আমরা ঠেকুয়াটা তৈরি করে সঙ্গে সঙ্গে খেয়ে নেবো, মানে অল্প পরিমাণে তৈরি করলাম, একদিন দুদিনের মধ্যে খেয়ে নেব, তাহলে কিন্তু আমরা সাধারণ নারকেল ব্যবহার করেও মানে ঠেকুয়াটা তৈরি করতে পারি। কিন্তু যদি আমরা চাই যে বেশ কিছুদিন আমরা স্টোর করব, যখন ট্রেন জার্নি করে কোথাও বেড়াতে যাচ্ছি বা বেশ কিছু দিন 15-র জন্য আমরা ঠেকুয়াটাকে স্টোর করব, সেক্ষেত্রে কিন্তু এই কোকোনাটটাই মানে ঠেকুয়াটাকে ভালো রাখবে। যদি আমরা সাধারণ নারকেল ব্যবহার করি তাহলে কিন্তু ঠেকুয়াটা নষ্ট হয়ে যাবে বা একটা তেলচিতে গন্ধ হয়ে যাবে, মানে ঠিক ভালো থাকবে না, মানে অ্যাজ ইট ইজ টেস্টটা থাকবে না। সেই জন্যই কিন্তু এই ডেসিক্রেটেড কোকোনাট ইউজ করাটা খুবই ইম্পর্টেন্ট। 1 মুঠো কাজু বাদাম আমি চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, যেমন আমন্ড। তবে কিশমিশ ব্যবহার করলে কিন্তু কিশমিশটা ওপরের দিকে থাকলে, ঠেকুয়ার ওপরের দিকে যদি থাকে ওটা ভাজার সময় পুড়ে যেতে পারে, সেই জন্য কিশমিশটা আমি দিলাম না, আপনারা দিতে পারেন চাইলে। এলাচ গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন। 1/2 টিস্পুন মৌরি হাতের পাতায় নিয়ে এইভাবে ভালো করে ডোলে ক্রাশ করে দিয়ে দেব। এবারে আবারও সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর যে চিনিটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিনিটা অনেকটাই কিন্তু গুলে গেছে, এর মধ্যে এটা অ্যাড করে দেব। চিনি দেওয়ার পরে আবার এটাকে ভালো করে মেখে নেব। তবে খেয়াল রাখতে হবে, আমরা যেমন আটা বা ময়দার ডো তৈরি করি সেরকম কিন্তু মাখবো না, যাতে জিনিসটা একটু ঝুড়ো ঝুড়োই মতো থাকে সেইভাবে আমাদের মাখতে হবে। এই কারণে বেশি জল অ্যাড করা যাবে না, অল্প অল্প করে জল জাস্ট এরকম ছিটিয়ে ছিটিয়ে নিয়ে আমরা এর মধ্যে অ্যাড করব আর এটাকে হালকা হাতে একটা মেখে নেব। খুব বেশি চেপে চেপে মাখলে কিন্তু আমাদের ঠেকুয়াটা খুব বেশি খাস্তা হবে না। এমনই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য আজই শম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই বেল নোটিফিকেশনটাকে অ্যাক্টিভেট করে নিও। অল্প অল্প জল অ্যাড করার পর এই রকম যখন হয়ে যাবে তখন এটাকে আমি জাস্ট এক জায়গায় করে নিচ্ছি। তবে আটা ময়দার মতো স্মুথ ডো কিন্তু তৈরি করিনি, জাস্ট এক জায়গায় জড়ো করে নিলাম। এবার এখান থেকে কিছুটা কিছুটা করে আমরা ঠেকুয়াটা তৈরি করব। অল্প পরিমাণে লুচির লেচির মতো নিয়ে প্রথমে এটাকে গোল করে নিয়ে তারপর হাতের পাতাতেই চ্যাপটা করব। সাইডটা একটু ফেটে ফেটে যাবে, সেটা চিন্তা করার কোনো ব্যাপার নেই, এরকম ফেটে ফেটে গেলেই বুঝতে হবে আমাদের ঠেকুয়াটা একদম পারফেক্ট তৈরি হচ্ছে। তারপরে আমার কাছে যেহেতু ছাঁচ নেই, আমি একটা কাঁটা চামচের সাহায্যে এর মধ্যে কিছু আঁকিবুকি করে দেব। এটা সামান্যই একটা কাজ, তেমন কিছুই নয়, জাস্ট ঠেকুয়াটা প্লেন দেখতে ভালো লাগবে না, এর মধ্যে একটুখানি দাগ দাগ করে দিলাম, ডিজাইন করে দিলাম, সেটা আপনারাও করে নেবেন। আর যদি বাড়িতে ছাঁচ থাকে তাহলে তো ছাঁচ দিয়েই করে নেওয়া যাবে ঠেকুয়া তৈরি। এইভাবে ঠেকুয়া তৈরি করে নিলাম। তবে সব ঠেকুয়া তৈরি করার আগেই আমি ভাজতে শুরু করে দেব, কারণ 4-5টা যখন তৈরি হয়ে যাবে আমি ভাজতে শুরু করে দেব আর বাকিটা ভাজতে ভাজতেই তৈরি করে নেব। ভাজার জন্য তেল গরম করে নিয়েছি, রিফাইন্ড অয়েল, আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে, একদম ফুল গরম কিন্তু করব না, মিডিয়াম গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে রেখে ঠেকুয়াগুলো ছেড়ে দেব।
ঠেকোয়া কিন্তু একদম লো ফ্লেমেই ভাজতে হবে, না হলে কিন্তু ওপরটা ব্রাউন কালার হয়ে যাবে, ভেতরটা খাস্তা হবে না, কাঁচা থেকে যাবে। এক ব্যাচ ঠেকুয়া ভাজতে ভাজতে আমি আবারও পরের ব্যাচের জন্য চার পাঁচটা ঠেকুয়া অনায়াসেই তৈরি করে নিতে পারবো। সেই কারণেই সবকটা ঠেকুয়া আগে থেকে তৈরি করে তারপরে ভাজার প্রয়োজন নেই, ঠেকুয়া ভাজতে ভাজতেই তৈরি করা যাবে। দু মিনিট হয়ে গেলে ঠেকুয়াগুলোকে উল্টে দেব। এইভাবে এক দু মিনিট বাদে বাদে উল্টে দিয়ে মোটামুটি 7-8 মিনিট সময় নিয়ে ঠেকুয়াগুলোকে ভাজতে হবে এক এক ব্যাচে। বিহারিতে ছট পুজোতে ঠেকুয়া কিন্তু তৈরি করা হবেই হবে, মানে অন্যতম প্রধান প্রসাদ বলতে পারো ঠেকুয়া। কিন্তু বাঙালিরা আমরা ভাবতেই পারি যে আমরা ঠেকুয়া রেসিপি কি করব বা আমরা ঠেকুয়া কেন তৈরি করব। তাহলে তোমাদেরকে বলি যে ঠেকুয়া এমন একটা খাবার, মানে এটাকে দেশি কুকিজ আমরা বলতে পারি, যে যখন আমরা বাইরে বেশ কিছুদিনের জন্য বেড়াতে যাই, ধরো 7-8 দিনের জন্য বেড়াতে গেলাম, শুকনো আমরা যে খাবারগুলো নিজেরা ক্যারি করি তার মধ্যে ঠেকুয়া একটা জিনিস আমরা রাখতে পারি, যেটা কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর ছোট বড় সবাই আমরা খেতে ভালোবাসবো। আবার ধরে নাও যে সমস্ত বাড়ির বাচ্চারা হোস্টেলে থাকে, আমরা কিন্তু মায়েরা বেশ কিছু পরিমাণে ঠেকুয়া তৈরি করে তাদেরকে দিয়ে দিতে পারি। এই ঠেকুয়া কিন্তু বেশ কিছুদিন ধরে তাদের সঙ্গে থাকবে, তারা কিন্তু খেতে পারবে। এই সমস্ত বিভিন্ন কারণে কিন্তু ঠেকুয়াটা খুবই জনপ্রিয়। মানে ঠেকুয়া আমরা বললে ঠেকুয়া, আর যদি আমরা বলি দেশি কুকিজ, মানে এরকমভাবে যদি আমরা তৈরি করে বিস্কিটের মতন দিতে পারি, তাহলে কিন্তু ছোটরা বড়রা সবাই খুব ভালো খাবে। এই দেখুন ঠেকুয়াগুলো সুন্দর লালচে হয়ে গেছে, আর দেখেও মনে হচ্ছে এগুলো কিন্তু খুব মুচমুচে আর খাস্তা হয়েছে। এগুলোকে এবার তেল থেকে ছেঁকে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে ঠেকুয়াগুলো আরো বেশি খাস্তা হবে। দারুণ টেস্টি মুচমুচে খাস্তা ঠেকুয়া কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে তোমরাও যদি বাড়িতে ট্রাই করো, অবশ্যই কিন্তু ভালো খাস্তা মুচমুচে ঠেকুয়া তোমরাও তৈরি করতে পারবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে ভুলো না, আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেনকে সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নিও। তাহলে আজকে এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।